নমস্কার বন্ধুরা, আমার গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি ম্যাথসের একটা সম্পূর্ণরূপে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে প্রফিট এবং লস, বাংলায় বলছি লাভ এবং ক্ষতি। আমি প্রফিট লসের আজকে আমি পার্ট ওয়ান শুরু করব। আমি অনেকগুলো ছোটো ছোটো পার্টে ভেঙে নিয়েছি তোমাদের সুবিধার্থে, তো তারই আজকে আমি পার্ট ওয়ান শুরু করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি প্রফিট লস শুরু করার আগে, কোনো প্রবলেমে যাওয়ার আগে আমি চারটে একদম বেসিক কনসেপ্ট বলে রাখি, যদিও তোমরা এগুলো জানো, কারণ ছোটোর থেকে তোমরা এই জিনিসগুলো পড়ে পড়ে অভ্যস্ত হয়ে গেছো। তো আমি একটু কনসেপ্টটা আরেকবার বলে দিই। যে ফার্স্ট হচ্ছে, আমাকে মনে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ক্রয় মূল্য কী জিনিস, বা ইংলিশে যাকে বলছি কস্ট প্রাইস, শর্টে বলি সিপি। সিপি, এই যে সিপি লিখেছি, সি মানে হচ্ছে কস্ট, পি হচ্ছে প্রাইস, বা বাংলায় বলছি কি ক্রয় মূল্য। মানে কোনো জিনিস আমি যে দামে কিনছি, অ্যাকচুয়ালি এটা তো ব্যবসা, প্রফিট লস মানে কি ব্যবসা, আমি একটা জিনিস কিনবো, কিনে আমি অন্যজনকে বিক্রি করব। আমি যদি যে দামে কিনলাম তার থেকে যদি বেশি দামে বিক্রি করি আমার লাভ হবে, কম দামে বিক্রি করলে আমার লস হবে। এই তো কনসেপ্ট, আর তো কিছু নেই এখানে। আহা, মানে একদম যে মানে হাতি ঘোড়া এরকম কি বড় কিছু জিনিস এখানে আছে? কিচ্ছু নেই, একদম সিম্পল ব্যাপার যে আমি একটা জিনিস আমি কিনে আনবো, কিনে এনে সেটাকে বিক্রি করবো, আমি ব্যবসা করবো। তাহলে ব্যবসা করতে কী হবে, একটা কিনবো আমি, কিনে আরেকজনকে বিক্রি করবো। এবারে যে দামে কিনলাম তার থেকে যদি বেশি দামে বিক্রি করি স্বাভাবিকভাবে আমার লাভ হবে, আর তার থেকে যদি আমি কম দামে বিক্রি করি স্বাভাবিক আমার লস হবে। এই তো আমার কনসেপ্ট। তো সেটাকে আমি একটু ভেঙে বোঝাচ্ছি, যে তাহলে আমি ক্রয় মূল্য কী বলছি, ওই যে আমি ব্যবসা করার জন্য জিনিসটা যে দামে আমি কিনছি মহাজনের কাছ থেকে, ওটা হচ্ছে আমার কস্ট প্রাইস, যে দামে কিনে নিয়ে এলাম। এরপর আমি এটাকে বিক্রি করব আমার কোনো একটা কাস্টমারের কাছে, সেটা হচ্ছে আমার সেলিং প্রাইস, বা এসপি, বা বিক্রয় মূল্য। বোঝা গেল সেলিং প্রাইস কস্ট প্রাইস কী জিনিস। নেক্সট হচ্ছে প্রফিট। ওই যে বললাম যে আমি যে দামে কিনবো তার থেকে বেশি দামে বিক্রি করলে আমরা প্রফিট বা লাভ পাবো, বা আরেকটা ওয়ার্ড বলছি সেটা বলছি গেন। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই, তাহলে আমি দেখে নিতে পারবো কতটা আমার প্রফিট হলো বা লাভ হলো। আর সিমিলারভাবে যদি বিক্রয় মূল্য যদি আমার কম হয়ে যায় ক্রয় মূল্যের থেকে, মানে আমি যে দামে কিনেছি তার থেকে আমি কম দামে বিক্রি করছি, তাহলে অবভিয়াসলি আমার ক্ষতি হবে। কতটা ক্ষতি হবে কী করে বের করবো? আমি কত, আমি কোন দামে কিনেছিলাম আর কোন দামে বিক্রি করলাম, এই দুটো প্রাইসের যদি আমি ডিফারেন্স বের করে দিই, তাহলে আমার ওটা লাভ, মানে লোকসান বা ক্ষতিটা বেরিয়ে চলে আসবে। তাহলে এর জন্য কি আমার ফর্মুলা এক্সট্রা করে মুখস্থ করতে হবে? কিচ্ছু না, সিম্পল আমার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে হবে। তা চলো বন্ধুরা, আমরা চলে যাই ডাইরেক্ট একদম প্রবলেমে, তাহলে আমরা বুঝতে আরও এগুলো সুবিধা হবে। তাহলে ফার্স্ট প্রবলেম এখানে কী আছে, না এ ম্যান বাইজ অ্যান আর্টিকেল ফর ₹300, বলছে একজন ব্যক্তি একটা দ্রব্য কিনছে কত টাকায়, ₹300, অ্যান্ড সেলস ইট ফর ₹375, বলছে এবং এটা বিক্রি করছে কত টাকায়, সে ₹375 বিক্রি করছে। অর্থাৎ বন্ধুরা, তাহলে আমি যে কনসেপ্ট বলেছিলাম সেই হিসেবে এটা তোমরা বলো একবার, যে দ্রব্যটা সে কিনছে ₹300, বিক্রি করছে ₹375, তাহলে তার লাভ হবে না ক্ষতি হবে? যে দামে কিনলো তার থেকে বেশি দামে বিক্রি করলো, তাহলে অবভিয়াসলি লাভ হবে। তাহলে এটা তো বোঝার কোনো গল্প নেই, যে এটার জন্য আমার মুখস্থ করতে হবে যে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়াল টু প্রফিট, এইসব কিছু জানা দরকার নেই। পাতি একদম জিনিস যে আমি ₹300 কিনেছি, ₹375 বিক্রি করেছি, মানে আমার লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে, না ₹75, এটা আমি এমনি দেখে বুঝতে পারছি, যে ₹300 জিনিসটা কিনে ₹375 বিক্রি করেছি, মানে আমি ₹75 লাভ করেছি, তাই তো? তাহলে আমার যে ফাইন দ্য গেন পার্সেন্টেজ, তার বলছে পার্সেন্টেজ গেন কত হবে। তাহলে এইখানে আমি একটা ছোট্ট করে একটা পয়েন্ট আমি তোমাদের মাথায় ঢুকিয়ে রাখি, এবং তোমরা খুব ভালো করে শুনে রাখো এটা, যে সবসময় কোনো কিছু বলে দেয়া না থাকলে লাভ বা ক্ষতি সবসময় কস্ট প্রাইসের উপর নির্ণয় করতে হয়, অলওয়েজ। এটাই কিন্তু আমার মেন পয়েন্ট এখানে, সবসময় এই যে প্রফিট বা লস আমি যেটা বের করবো অলওয়েজ, সেটা কোন প্রাইসের উপর বের করবো, কস্ট প্রাইসের উপর, এটা যেন মাথায় থাকে, বা অলওয়েজ আমি বের করবো সেটা ক্রয় মূল্যের উপর। এখন যদি কোশ্চেনে, পরীক্ষা কোশ্চেনে যদি বলেই দেওয়া থাকে যে বিক্রয় মূল্যের উপর বের করতে, তখন তো আমি জোর করে ক্রয় মূল্যের উপর বের করতে পারবো না। মানে নর্মাল যে আমি প্রফিট বা নর্মাল যে লস, সেটা অলওয়েজ কস্ট প্রাইসের উপর হয়। কিন্তু এই পরীক্ষা যে জোর করে বলে না আমি কস্ট প্রাইসের উপর না, আমি বিক্রয় মূল্যের উপর বের করবো, তখন আমি বিক্রয় মূল্যের উপর বের করতে হবে, এটা যে উল্লেখ করে দেয়। যদি কোনো কিছু উল্লেখ না করে, আমাকে সিম্পল যদি পার্সেন্টেজ জানতে চাই যে প্রফিট পার্সেন্ট কত বা লস পার্সেন্ট কত, অলওয়েজ সেটা আমি কার উপর ডিপেন্ড করবো বা নির্ণয় করবো, ক্রয় মূল্য বা সিপি বা কস্ট প্রাইসের উপর। তার মানে সবসময় আমাকে প্রফিট বা লস ক্যালকুলেট করতে হয় কস্ট প্রাইসের উপর, এটাই হচ্ছে আমার এখানে মেন ফান্ডা, আর কিচ্ছু নেই। আর এখানে হাতে করে কোনো গল্পই নেই, এইটুকুই আমার ট্রিক্স এখানে, যে কস্ট প্রাইসের উপরই আমরা সবসময় প্রফিট বা লস আমরা ক্যালকুলেট করবো। তা চলো বন্ধুরা, অঙ্কটা কীভাবে করবো আমরা দেখিয়ে দিই। আমি আর কোনো বড় প্রসেসে যাচ্ছি না, আমি একদম ওই ছোটো প্রসেসে দেখাচ্ছি ডাইরেক্টলি, যে আমি ₹300 জিনিসটা কিনেছিলাম, ₹375 জিনিসটা বিক্রি করেছি, তাহলে আমার লাভ কত হয়েছে? সিম্পল ভাষায় লাভ কত হয়েছে, ₹375 - ₹300, মানে ₹75 লাভ হয়েছে। এতটা ক্লিয়ার তো, যে আমি জিনিসটা ₹300 কিনে ₹375 বিক্রি করলাম, মানে আমার লাভ হলো কত? ₹75। কত টাকায় ₹75 লাভ হলো? আমি অলওয়েজ কার উপর নিতে বলেছি এই লাভ বা লসটা? অলওয়েজ কস্ট প্রাইসের উপর নিতে বলেছি বা ক্রয় মূল্যের উপর নিতে বলেছি। তাহলে ক্রয় মূল্য কত ছিল? ₹300 ছিল, তাই তো? তাহলে আমি এই যে ₹75টা লাভ, এটা কার উপর বললাম? ₹300 উপর।
আবারও বলছি, আমি 300 টাকায় জিনিসটা কিনেছি, 375 টাকায় বিক্রি করেছি, তাহলে আমার লাভ কত? 75 টাকা। এই 75 টাকা লাভ অলওয়েজ আমি কার উপর নিতে বলেছি? কস্ট প্রাইসের উপর, বা বাংলায় বলছি ক্রয় মূল্যের উপর। তাহলে আমার ক্রয় মূল্য বা কস্ট প্রাইস কত ছিল? 300 টাকা। তাহলে এই 75 টাকা লাভ কার উপরে? 300 টাকা। তাহলে পার্সেন্টেজ বের করতে হলে কত দিয়ে গুণ করতে হবে বন্ধুরা? 100 দিয়ে। তাহলে করলাম 100, তাহলে 103 = 300, 3 × 25 = 75। তাহলে উত্তরটা কত পার্সেন্ট হলো? 25%। কী হলো, লাভ না লস? লাভ। তা বোঝা গেল? তার আমার গেন পার্সেন্টেজ কত হবে? অ্যান্সার হয়ে গেলো 25%। এই যে এটা হলো গেন, আর লোয়ার অ্যারো হলো লস। বোঝা গেল? আমি আবারও বলছি, তা যেহেতু আমার জিনিসটা 300 টাকায় ব্যক্তিটা কিনেছিল এবং বিক্রি করেছিল 375 টাকায়, তাহলে আমার লাভ হলো 75 টাকা। আমি সবসময় বলেছি লাভ বা লস কার উপর বের করতে হয়? ক্রয় মূল্যের উপর। তার মানে ক্রয় মূল্য কত ছিল? 300। তাহলে এই 75 টাকা লাভ কার উপর? 300 টাকায়। তাহলে আমার 100 টাকায় কত? আমি নর্মাল ক্যালকুলেশন করলাম, কারণ পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করে দিলাম, তা কত হলো? 25%। তা চলো বন্ধুরা সেকেন্ড প্রবলেমে চলে যাই। তাহলে 2 নম্বর প্রবলেমটা কী আছে না, এ ফ্রুট সেলার গট 11 ম্যাঙ্গোস ফর ₹10। বলছে একজন ফল বিক্রেতা 11টা আম পেয়েছে কত টাকায়? 10 টাকায়, বা কিনেছে 11টা আম কিনেছে 10 টাকায় কিনেছে, 10 টাকায় 11টা আম কিনেছে। অ্যান্ড সোল্ড 10 ম্যাঙ্গোস ফর ₹11। যখন বিক্রি করছে তখন কিন্তু সে বিক্রি করছে 10টা আম বিক্রি করছে 11 টাকায়, ঠিক উল্টোটা। যখন কিনেছিল 11টা আম কিনেছিল 10 টাকায়, এখন বিক্রি করার সময় কী করছে? 10টা আম বিক্রি করছে 11 টাকায়। তা তার প্রফিট হবে না লস হবে? এইটুকু বোঝার মতো ক্ষমতা তো আছে যে কেনার সময় 11টা আম কিনছে 10 টাকায়, আবার বিক্রি করার সময় 10টা আম বিক্রি করছে 11 টাকায়। তাহলে অবভিয়াসলি তো প্রফিট হবে, এটুকু বুঝতে পারছি যে প্রফিট হবে। তাহলে হাউ মাচ প্রফিট ও লস ডিড হি মেক? বলছে তাহলে কতটা মানে পার্সেন্টেজ সে কী করবে, প্রফিট বা লস করবে? তাহলে এইটুকু আমি আগে বুঝে নিই, তার লস কোনো মতেই হবে না। কী হবে? তার অলওয়েজ এখানে প্রফিটই হবে, কারণ সে 11টা আম যখন 10 টাকায় কিনছে আর 10টা আম 11 টাকায় বিক্রি করছে, তাহলে নিশ্চয়ই তার লস হচ্ছে না, প্রফিটই হচ্ছে। তাহলে এবারে কত পার্সেন্ট প্রফিট হবে সেটা আমাকে এখন বের করতে হবে। তো চলো বন্ধুরা বের করে নিই। তা প্রথমে আমি এটাকে একটা লেন্দি বা লং প্রসেস যেটা, সেটা আমি আগে কনসেপ্ট চলে আমি দেখাই, তারপর আমি এটার শর্টকাট আমি মেথড আমি বলবো। তাহলে চলো নর্মালি আমি আগে দেখি যে ওই ফ্রুট সেলার যখন কিনছে, তাহলে আগে কস্ট প্রাইসটা বের করি। কস্ট প্রাইস কী বলছে? 11টা আমের কস্ট প্রাইস কত? 10 টাকা, ঠিক তো? কস্ট প্রাইস বলছে 11টা আম কিনেছে 10 টাকায়, তাহলে 11টা আমের কস্ট প্রাইস কত? 10 টাকা। তাহলে 1টা আমের কস্ট প্রাইস কত হবে? 10/11, এটা 1টা আমের কস্ট প্রাইস বেড়ে গেল। সিমিলারভাবে সেলিং প্রাইসটা বের করি। সেলিং প্রাইস যখন বলছে কী বলছে না, 10টা আম বিক্রি করছে 11 টাকায়, ঠিক তো? 10টা আম বিক্রি করছে কত? 11 টাকায়। তাহলে 1টা আম কত টাকায় বিক্রি করছে? 11/10 টাকায়। তাহলে আমি 1টা আমের ক্রয় মূল্য পেয়ে গেলাম, 1টা আমের বিক্রয় মূল্য পেয়ে গেলাম। আবার বলছি 11টা আম সে কিনছে 10 টাকায়, তাহলে 1টা আম কিনছে কত টাকায়? 10/11 টাকায়। বিক্রি করার সময় 10টা আম বিক্রি করছে 11 টাকায়, তাহলে 1টা আম কত টাকায় বিক্রি করছে? 11/10 টাকায়। তাহলে আমি 1টা আমের কস্ট প্রাইস পেয়ে গেছি, 1টা আমের সেলিং প্রাইস পেয়ে গেছি। তাহলে প্রফিটটা কত হবে? তাহলে আমি প্রফিটটা বের করে নিই। প্রফিটটা কী হবে আমার এখানে? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তাহলে কত হচ্ছে? 11/10 - 10/11, ঠিক তো? আমার এটা কটা আমের মানে কটা আমের জন্য প্রফিট বের করছি? 1টা আমের জন্য, কারণ আমি 1টা আমের ক্রয় মূল্য এখানে বের করেছি, আবার এখানে 1টা আমের বিক্রয় মূল্য বের করেছি। তাহলে আমার 1টা আমের প্রফিট কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলাম, তাহলে ক্যালকুলেশন করি, 110 লসাগু, 10/11, 11/11 = 121, 11/10 = 110, 10/10 = 100। তাহলে প্রফিট কত হলো? 21/110 টাকা। তাই তো, এতটা ক্লিয়ার তো? যে আমার 11টা আম কিনেছিলাম 10 টাকায়, তাহলে আমি 1টা আম কিনেছিলাম 10/11 টাকায়, এটা বের করলাম। সিমিলারভাবে 10টা আম কিনেছিলাম 11 টাকায়, তাহলে 1টা আম কিনেছিলাম 11/10 টাকায়, এটা আমি বের করে নিলাম। এখন আমি প্রফিট দিলাম কি না, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 11/10 - 10/11, তাহলে কত হলো? 21/110। তাহলে এটা হলো আমার প্রফিট। এবার আমি কি বলেছি, প্রফিট বা লস অলওয়েজ কার্ড বের করতে বলেছি? অলওয়েজ সিপির উপরে, বা কস্ট প্রাইস হবে বা ক্রয় মূল্যের উপরে। তাহলে আমি প্রফিটটা কত আছে? 21/110, এটা প্রফিট। কত টাকায়? কস্ট প্রাইসের উপর দেখবো, কস্ট প্রাইস কত ছিল? 10/11, তাহলে 10/11 টাকায়, ঠিক তো? আমি আবার বলছি, এই যে প্রফিটটা আমি বের করলাম 21/110, এই প্রফিটটা কার উপর নিতে হবে? অলওয়েজ কস্ট প্রাইসের উপর নিতে হবে। তাহলে এই 21/110 যে প্রফিটটা কত টাকার উপরে? এই 10/11 টাকার উপরে, কেন? এটাই তো আমার কস্ট প্রাইস ছিল, সেটা করলাম। আর পার্সেন্টেজের জন্য কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে। তাহলে এটাই আমার কী বেরোলো? পার্সেন্টেজ অফ প্রফিট, ঠিক তো? পার্সেন্টেজ অফ প্রফিট আমাকে বের করতে হলো, যদি বলতো প্রফিট কত হলো, এইটা হলো। এবার পার্সেন্টেজ অফ প্রফিট আমাকে যখন বের করতে হচ্ছে, আমার কার উপর বের করবো? কস্ট প্রাইসের উপরে। তাহলে এই টাকাটা আমার প্রফিট কার উপরে না, 10, এই টাকাটা আমার যে প্রফিটটা হলো সেটা কার উপরে হলো? 10/11 উপরে হলো। আর পার্সেন্টেজের জন্য কত দিয়ে গুণ করলাম? 100 দিয়ে গুণ করলাম। তাহলে এবার নর্মাল আমি যদি এটা ক্যালকুলেশন করি কীভাবে করবো, তাহলে কত হচ্ছে? 21/110 * এটা উল্টে যাবে, ভাগ ভাগের রুলস অনুসারে এটা উল্টে যায়, তাহলে কত হবে? 11/10 * 100, একটা দুটো শূন্য কেটে গেল, 11/11 কেটে গেল, তা কত হলো?
21, তাহলে উত্তরটা হয়ে গেল আমার 21%। তাহলে আমার প্রফিট পার্সেন্ট কত হলো বন্ধুরা? 21%। তাহলে বোঝা গেলাম আমি কীভাবে বের করলাম। তাহলে আমি আরেকবার এটাকে রিভাইজ করি, কারণ এই টাইপের অঙ্ক পরীক্ষায় খুব আসে, যে আমার ধরে নিলাম আমার কস্ট প্রাইস কত, না 11টা আমার কস্ট প্রাইস আমার দেওয়া আছে 10 টাকা, তাহলে একটা আমার কস্ট প্রাইস আমি বের করে নিলাম 10/11 টাকা। সিমিলারভাবে 10টা আমার সেলিং প্রাইস দেওয়া আছে 11 টাকা, তাহলে একটা আমার সেলিং প্রাইস আমি বের করে নিলাম 11/10 টাকা। তাহলে আমি এখন প্রফিটটা বের করে নিলাম, যে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করে আমি প্রফিটটা বের হলো 21/110 টাকা। তাহলে এখন এই যে 21/10 টাকা যেটা প্রফিট হলো, তার পার্সেন্টেজ যদি আমাকে বের করতে হয়, কার উপর বের করতে হবে? কস্ট প্রাইসের উপর। অলওয়েজ বলে দিয়েছিলাম প্রথমে আমি, কিন্তু একদম মানে মেন ফান্ডা প্রফিট লসের সেটা আমি বলে গেছিলাম, যে অলওয়েজ আমাকে প্রফিট বা লস পার্সেন্টেজ যদি বের করতে হয় সেটা আমাকে কস্ট প্রাইসের উপর বের করতে হবে। তাহলে এই টাকাটা আমার যেটা প্রফিট হলো সেটা 10/11 টাকার উপরে, মানে কস্ট প্রাইসের উপরে, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করলাম। তাহলে অ্যান্সারটা আমার কত বেরোলো বন্ধুরা? 21%। তাহলে আশা করি এই জায়গাটা বোঝা গেছে। তাহলে আমি এখন এরই শর্টকাট ট্রিক্স আমি কীভাবে দেখবো সেটা আমি একটু বুঝিয়ে দিই, মানে এই অঙ্কটা আমি এত বড় না করি পরীক্ষার হলে, জাস্ট আমি শর্টে কীভাবে অ্যান্সারটা করবো সেটা আমি এখন তোমাদের দেখাবো। তাহলে বন্ধুরা আমি শর্টকাটটা দেখে নিই। আমি প্রথমে এখানে লিখবো কস্ট প্রাইস, আর এদিকে তাপ লিখবো সেলিং প্রাইস। আমি এই দিকটা লিখবো হচ্ছে রুপিসটা, আর এদিকে লিখবো হচ্ছে কোয়ান্টিটি, কত নম্বর আছে। তাহলে প্রথমে কতগুলো আছে? 11টা আম, তাই তো? 11টা আম। এই যে 11টা আমের ক্রয়মূল্য কত ছিল? 10 টাকা। তাহলে লিখলাম 10 টাকা। আমি সেটা দেখে দেখে লিখলাম যে এই যে 11টা আমের ক্রয়মূল্য হচ্ছে 10 টাকা। যখন বিক্রি করেছি তখন 10টা আম বিক্রি করেছি 11 টাকায়, তাহলে সেলিং প্রাইস কত? না, 10টা আম 11 টাকা। ক্লিয়ার? আমি জাস্ট এভাবে লিখে নিলাম, ছকে সাজিয়ে নিলাম। আবারও বলছি, নর্মাল আমি লিখলাম একটা কস্ট প্রাইস, তার নিচে লিখলাম সেলিং প্রাইস। কস্ট প্রাইসে কী দিলাম? 11টা আম কিনেছিলাম কটায়? 10 টাকায়। বিক্রি করার সময় কী দিলাম? 10টা আম বিক্রি করছি 11 টাকায়। তাহলে আমি সেটাকে আমি লিখলাম প্রথমে বন্ধুরা। এরপর আমি কীভাবে শর্টকাটে অ্যাপ্লাই করবো? নর্মাল এই কোনায় কোনায় গুণ করব এই দুটো। তাহলে 11/11 গুণ করলে কত হয়? 121 মাইনাস এই দুটো প্রথমে মাল্টিপ্লাই করলাম, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে আমার 1 নম্বর। এবার 2 নম্বর আমি এই দুটো মাল্টিপ্লাই করবো, এই দুটো, এটা হচ্ছে আমার 2 নম্বর। এই দুটো মাল্টিপ্লাই করবো কত? 10/10 গুণ করলে কত হয়? 100 বাই এই লাস্টে যেটা বেরোবো সেটা দিয়ে ভাগ করবো। লাস্টেরটা কত বেরিয়েছে? 100। এই 100 দিয়ে আমি এখানে ভাগ করবো। ক্লিয়ার বন্ধুরা? আমি আবার বলছি, প্রথমে এই কোনা কোনা গুণ করলাম, মানে 11/11 কত হলো? 121। 2 নম্বর এই কোণে গুণ করলাম, 10/10 কত হলো? 100। এই 100টাই আমি নিচে বসিয়ে দেবো, মানে লাস্টে যদি 90 বেরোয় 90 বসাবো, 100 বেরোয় 100 বসাবো, 200 বেরোলে 200 বসাবো, লাস্টে যেটা বেরোবে সেটাই বসাবো। ইনটু পার্সেন্টেজের জন্য কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে। এই 100টা কিন্তু পার্সেন্টেজের জন্য গুণ, কিসের জন্য? পার্সেন্টেজ ক্যালকুলেট করার জন্য। তাহলে এই 100 100 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 121-100, মানে কত হলো অ্যান্সারটা? 21%। তাহলে বন্ধুরা আমার কত সহজে আমি এই কোশ্চেনের মানে এই প্রবলেমে আমি অ্যান্সারটা বের করে ফেললাম, আমাকে কত লেন্দি প্রসেসে খেটে বের করতে হলো না, একদম নর্মাল ইজি। তাহলে আমি আরেকবার বলে দিই প্রসেসটা। তাহলে আমি এখানে কী করলাম? প্রথমে লিখলাম কস্ট প্রাইসটা। কস্ট প্রাইস কী ছিল? না, 11টা আমার কস্ট প্রাইস ছিল 10 টাকা, সেটাই লিখলাম 11টা আম আমার 10 টাকা দাম। এবারে দেখলাম সেলিং প্রাইস, সেলিং প্রাইস 10টা আমের দাম 11 টাকা, তাহলে 10টা আম দাম হচ্ছে 11 টাকা, সেটা লিখলাম। এবার ফার্স্ট হচ্ছে এই কোণে কোণে আমি গুণ করলাম 11/11 121, দেন এই কোণায় নিচের থেকে উপরে, প্রথমে উপর থেকে নিচে তারপর নিচের থেকে উপরে, 10/10 100 হলো, সবসময় বাঁ দিক থেকে করবো। এবারে লাস্টে যেটা বেরোবে সেটাই আমি নিচে বসাবো, লাস্টে 90 বেরোলে 90, 80 বেরোলে 80, 100 বেরোলে 100, যা বেরোবে সেটাই। তাহলে এখানে 100 বেরিয়েছে বলে লাস্টে 100। ইনটু পার্সেন্টেজ ক্যালকুলেট করার জন্য কত দিয়ে গুণ করলাম? 100 দিয়ে। তাহলে 100 100 কেটে গেলে 121-100, মানে কত হয়ে গেলো? 21%। তা বন্ধুরা বোঝা গেছে? তা আমি চলে যাই নেক্সট প্রবলেম। তাহলে আমার 3 নম্বর কোশ্চেন এখানে কী আছে বন্ধুরা? না বলছে, বাই সেলিং অ্যান আর্টিকেল এ ম্যান প্রফিট 5% অন কস্ট। বলছে একটা দ্রব্য একজন বিক্রেতা বিক্রি করে 5% লাভ করলো, কার উপর? কস্ট প্রাইসের উপর। দ্য ইকুইভ্যালেন্ট প্রফিট পার্সেন্ট অন দ্য সেলিং প্রাইস ইজ ড্যাশ। বলছে তাহলে বিক্রয় মূল্যের উপর প্রফিট পার্সেন্টেজ কত? আমি বন্ধুরা প্রথমে বলেছিলাম যে নর্মালি আমাদের মানে প্রফিট বা লস পার্সেন্টেজ বের করতে হলে সবসময় ক্রয় মূল্যের উপর বা কস্ট প্রাইস বের করতে হয়, কিন্তু যদি এক্সামে যদি পার্টিকুলার কথাটা উল্লেখ করে দেয় যে আমাকে সেলিং প্রাইসের উপর বের করতে হবে, তাহলে কিন্তু আমাকে সেলিং প্রাইসের উপরেই বের করতে হবে। তাহলে এখানে আমি সেটা করব। তাহলে আমি প্রথমে ধরে নিই আমার কস্ট প্রাইস, আমি সবসময় এক্স ধরবো না, কী ধরতে বলেছি? সবসময় পার্সেন্টেজ অঙ্কের ক্ষেত্রে 100, তো আমার কস্ট প্রাইস আমি ধরে নেবো কত? 100। তাহলে আমার যদি এখন কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, সেলিং প্রাইস কত হবে? আমার কী বলেছে ম্যান? কী করেছে? 5% কী করেছে? প্রফিট করেছে, তাই তো? তাহলে আমার 5% যদি প্রফিট হয়, তাহলে 100 উপর 5% প্রফিট, মানে কত? 5 টাকা প্রফিট। তার মানে কত হবে? 105 টাকা আমার বিক্রয় মূল্য।
ঠিক তো, বিক্রম মূল্য বেশি হতে হবে, প্রফিট করলে তো বিক্রম মূল্যটা বেশি হতে হবে, তাহলে কত হলো 100+5 মানে কত হলো 105 টাকা। তাহলে আমি প্রথমে লেট কি ধরে নিলাম, কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, তার উপর 5% প্রফিট মানে কত হলো 105 টাকা। তাহলে এখন আমাকে বলেছে কি বলেছে না, সেলিং প্রাইসের উপর আমার প্রফিট পার্সেন্টেজটা বের করতে বলেছে। তার সেলিং প্রাইসের উপর যদি আমাকে প্রফিট পার্সেন্টেজ বের করতে হয় তাহলে আমি একা দেবো কত প্রফিট কত হলো 5 টাকা। এবারে অলওয়েজ কিছু না বলে দেওয়া মানে আমাকে ওই 100-এর মধ্যে ক্যালকুলেট করতে হয়, কিন্তু যেহেতু আমাকে সেলিং প্রাইসের উপর বলে দিচ্ছে আমি তাহলে কতর উপর ধরবো এখানে, যেহেতু আমাকে বলেই দিচ্ছে সেলিং প্রাইসের উপর ক্যালকুলেট করতেই হবে, তার জন্য আমি এখানে নিচে দিলাম 105 ইনটু পার্সেন্টেজের জন্য কত দ্বিগুণ করবো 100। তা নর্মাল ক্যালকুলেশন করি 5×21 তাহলে কত হলো 100/21, তাহলে 21×4 হচ্ছে 84, তা 84 থেকে বাদ দিলে হচ্ছে 16/21, তাই তো? তাহলে আমার হলো 4×16=21%। বোঝা গেলো বন্ধুরা? তাহলে আমি আবার বলছি, তাহলে যেহেতু আমাকে এখানে একদম পার্টিকুলার উল্লেখ করে দিয়েছিল যে সেলিং প্রাইসের উপরই প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে, তার জন্য আমি কিন্তু এখানে সেলিং প্রাইসের উপর প্রফিট পার্সেন্টেজটা আমি এখানে বের করলাম। যদি কোনো কিছু বলে দেওয়া না থাকতো তাহলে আমি অবশ্যই কিন্তু কার উপর বের করতাম, কস্ট প্রাইসের উপর। তাহলে আমি ধরে নিলাম প্রথমে কস্ট প্রাইস 100 টাকা, 5% লাভ মানে বিক্রি মূল্য কত হলো 105 টাকা, তাহলে লাভটা হলো 5 টাকা। কার উপরে লাভ 5 টাকা? অ্যাকচুয়ালি লাভটা হচ্ছে 100 টাকার উপর 5 টাকা, কিন্তু যেহেতু আমাকে কোশ্চেনে বলে দিয়েছে সেলিং প্রাইসের উপর বের করতে, তার জন্য আমি তলায় লিখলাম এই সেলিং প্রাইসটা মানে 105×% জন্য 100 দিয়ে গুণ করলাম, কাটাকুটি করলাম 100/21, এটাকে পূর্ণ ভেঙে নিলাম, 4×21 হচ্ছে আমার 84, বাকি থাকলো হচ্ছে 16, তাহলে সেখান থেকে হলো 4×16=21। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। তাহলে এই কোশ্চেনটি কি আছে না, এ ম্যান এস্টিমেট হিজ প্রফিট 20% অফ সেলিং প্রাইস। আচ্ছা, কোশ্চেনে বলেই দিয়েছে সে যে প্রফিটটা করেছে সেটা সেলিং প্রাইসের উপর প্রফিট করেছে, তাহলে ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্টেজ। তার মানে কি, এক ব্যক্তি কোনো একটা দ্রব্য বিক্রি করে 20% প্রফিট করেছে, তাই তো? কার উপর প্রফিটটা করেছে? সেলিং প্রাইসের উপর প্রফিটটা করেছে, মানে বিক্রয় মূল্যের উপর সে 20% প্রফিট করেছে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে? তাহলে বিক্রয় মূল্যের উপর যদি 20% প্রফিট করে থাকে, আমাকে নর্মাল যে প্রফিট পার্সেন্টেজটা বের করতে হবে সেটা আমাকে কস্ট প্রাইসের উপর বা ক্রয় মূল্যের উপর বের করতে হবে। তাই চলো বন্ধুরা, করে নিই, বের করে নিই, কীভাবে করবো? তাহলে আমি প্রথমে ধরে নিলাম, তা যেহেতু আমাকে প্রফিটটা এখানে গিভেন কার উপর দিয়েছে, সেলিং প্রাইসের উপর দিয়েছে, তার জন্য আমি ধরে নিলাম লেট সেলিং প্রাইস =100, এর উপর 20% প্রফিট, সেলিং প্রাইসের উপর আমাকে 20% প্রফিট বলছে, তাহলে আমার কস্ট প্রাইসটা কত হবে? প্রফিট আছে কিন্তু, তাহলে এইটাকে কিন্তু মাথায় রাখতে হবে যে প্রফিট মানে আমার সেলিং প্রাইস কিন্তু বেশি হবে, কস্ট প্রাইস কিন্তু তাহলে কম হয়ে যাবে, মাইনাস কস্ট প্রাইস কিন্তু কম হবে, কত পার্সেন্ট কম? 20%, তাহলে 20% কম মানে কত হবে? 80 টাকা। এতটা ক্লিয়ার না? ক্লিয়ার না? আবার বলছে যেহেতু আমার কোশ্চেনেই বলে দিয়েছিল যে সেলিং প্রাইসের উপর মানে সেলিং প্রাইসের উপরে আমার প্রফিটটা হচ্ছে 20%, তার জন্য আমি সেলিং প্রাইসটাকে ধরে নিলাম 100 টাকা। তাহলে এখন আমার যেহেতু প্রফিট আছে তার মানে কস্ট প্রাইসটা আমার অবশ্যই সেলিং প্রাইসের থেকে কম হবে, তাই তো? কত কম হবে? 20% কম হবে, তাহলে 120% কত? 20 টাকা। তাহলে 100 থেকে 20 টাকা বাদ দিলে মানে কত হলো? 80 টাকা। তাহলে আমার কস্ট প্রাইস কত হলো? 80 টাকা। তাহলে এখন আমার প্রফিট কত? 100 টাকা - 80 টাকা প্রফিট কত? 20 টাকা। কত টাকায় 20 টাকা? সবসময় কোনো কিছু প্রফিট বা লস পার্সেন্টেজ বের করতে হলে কার উপর করতে হয়? কস্ট প্রাইসের উপর। তাহলে এখানে কস্ট প্রাইস কত? 80 টাকা। তাহলে 20 টাকা যে লাভ সেটা কার উপর? 80 টাকার উপরে। ইনটু পার্সেন্টেজের জন্য কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে। তাহলে হয়ে গেলো 120×4=80, 4×25=100। তাহলে অ্যান্সার কত হলো আমার বন্ধুরা? 25%। তাহলে যদি আমার সেলিং প্রাইসের উপরে যদি 20% প্রফিট হয় তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত হলো অ্যান্সার? 25%। বোঝা গেলো বন্ধুরা? কীভাবে করলাম তুমি আরেকবার বলে দিই। তা যেহেতু আমার সেলিং প্রাইসের উপর আমার প্রফিটটা বলেছিলো, আমি ধরে নিলাম সেলিং প্রাইস কত ধরে নিলাম? 100 টাকা। তাহলে আমি যদি সেলিং প্রাইস 100 টাকা হয়, প্রফিট আছে, তাহলে কস্ট প্রাইস কম হবে, কত পার্সেন্ট কম? 20% কম। তাহলে আমি এখানে 20% কমিয়ে দিলাম, তাহলে 100 টাকা 20% কম মানে কত হলো? 20 টাকা। তাহলে সেটা 100 থেকে 20 বাদ দিলে কত হলো? 80 টাকা। তাহলে এখন প্রফিট কত হলো? কেনা দাম 80 টাকা, বিক্রি করছি 100 টাকা, প্রফিট কত? 20 টাকা। কার উপর প্রফিট? 20 টাকা। কস্ট প্রাইসের উপর কস্ট প্রাইস কত? 80 টাকা। তাহলে 80 টাকায় 20 টাকা, পার্সেন্টেজ জন্য কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে। তাহলে 100 টাকায় কত? কত হলো অ্যান্সারটা বন্ধুরা? 25%। তাহলে এরকম অঙ্ক আরেকটা আমরা দেখিনি, তাহলে আরও সুবিধা হবে। তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। তাহলে এখানে কী আছে বন্ধুরা না, এ ম্যান এস্টিমেট হিজ লস 20% অফ সেলিং প্রাইস, ফাইন্ড হিজ লস পার্সেন্টেজ। তার মানে সে সেলিং প্রাইসের উপর 20% লস করেছে, তাহলে তার লস পার্সেন্টেজটা কত হবে? তাহলে আমি ধরে নিই প্রথমে লেট কি ধরবো না, আমার সেলিং প্রাইসটা ধরে নিই যে আমার সেলিং প্রাইস হবে কত না, 100 টাকা। এখন তাহলে আমি কস্ট প্রাইস বের করতে হবে, কস্ট প্রাইস বের করতে গেলে কী বলেছে 20% লস করেছে, তাহলে লস যদি করে তার মানে আমার কি সেলিং প্রাইস কম হবে, কস্ট প্রাইস কী হবে? বেশি হবে, তার মানে তো লস হচ্ছে, কস্ট প্রাইস বেশি হবে, কত বেশি হবে? 20% বেশি হবে, ঠিক তো? আমার বলেছে কোনো একটা জিনিস সেলিং প্রাইসের উপর 20% লস, তাহলে আমি সেলিং প্রাইসটা ধরলাম 100 টাকা,
এখন যদি তার যদি লস হয় তাহলে অবভিয়াসলি তার সেলিং প্রাইসের থেকে কস্ট প্রাইস বেশি হবে। কত পার্সেন্ট বেশি বলেছে এখানে? 20%। তাহলে 100 টাকা 20% কত? 20 টাকা। তাহলে ছিল যদি সেলিং প্রাইস 100 টাকা, তাহলে কস্ট প্রাইস কত হবে? 120 টাকা। লস তো, তার মানে তখন কস্ট প্রাইসটা বেশি হবে, দামটা কেনা দামটা বেশি তো, বিক্রি দামটা কম, আমি তো লস করেছি। ক্লিয়ার বোঝা গেল এতটা? তাহলে আমার এখানে লস কতটা হলো? 100 টাকায় কিনে 100 টাকায় বিক্রি কত টাকা লস হলো? 20 টাকা লস হলো। সবসময় লাভ বা লসটা কার উপর বলেছি? কস্ট প্রাইসের উপর। কত আছে কস্ট প্রাইস? 120 টাকা। তাহলে 120 টাকায় লস কত? 20 টাকা। আর পার্সেন্টেজের জন্য কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে। এই তো হয়ে গেল অ্যান্সার। তাহলে 20 × 6 = 120, 2 × 3 = 6, 2 × 50 = 100। তাহলে কত হলো? 50/3 মানে কত হলো? 3 = 16 = 48, 16.23%। তাহলে আমার লস পার্সেন্টেজটা কত হলো? 16.23%। বোঝা গেলো বন্ধুরা? আমি আরেকবার বলছি, তা যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর 20% লস, তাহলে আমি ধরে নিলাম বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে আমার ক্রয় মূল্য নিশ্চয়ই 100 থেকে বেশি হবে, নাহলে লস হবে কী করে? আমার তো কেনা দাম তো বেশি হতে হবে। তাহলে আমার কতটা বেশি হবে? 20% বেশি। তাহলে 100-এর উপর 20% বাড়লে কত হলো? 120। তাহলে আমার কস্ট প্রাইস কত হলো? 120। তাহলে আমার কেনা দাম 120, বিক্রি দাম 100, তাহলে লস কত হলো? 20 টাকা লস। কার উপর? অলওয়েজ কস্ট প্রাইসের উপর বা ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত ছিল? 120, তার জন্য করলাম 120। তাহলে 20/120 পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করলাম, অ্যান্সারটি হলো কত? 16.23%। বোঝা গেছে বন্ধুরা? তা চলে যাই নেক্সট প্রবলেমে। তাহলে বন্ধুরা নেক্সট কোশ্চেনটা আমি এখন করাবো, সেটা কী আছে না, এ প্রফিট অফ 25% ইজ মেড বাই সেলিং অ্যান আর্টিকেল। তাহলে কি একটা দ্রব্য বিক্রি করে 25% কী হয়েছে? লাভ হয়েছে। ইফ দ্য সেলিং প্রাইস ইজ ডবল দেন ফাইন দ্য প্রফিট পার্সেন্টেজ। এটা দেন হবে, দেন ফাইন দ্য প্রফিট পার্সেন্টেজ। তাহলে কী বলছে যে একটা দ্রব্য মূল্য মানে দ্রব্য বিক্রি করে তাহলে সেই দ্রব্যমূল্যের উপর কত লাভ হয়েছে? 25%। এরপর বলছে যদি সাপোজ সেলিং প্রাইসটাকে ডবল করে দেওয়া হয় তাহলে আমার প্রফিট পার্সেন্টেজটা কত হবে? তাহলে আমি কীভাবে ক্যালকুলেশন করবো এটাকে? তাহলে আমি ধরে নিই, আমি প্রথমে কী ধরবো, যে আমার কস্ট প্রাইসটা ধরে নিই 100 টাকা, তার উপর আমার 25% লাভ হয়েছে, তার মানে জিনিসটা বিক্রয় মূল্য কত হবে? 100/25% মানে কত? 25 টাকা। তাহলে 100 টাকায় কেনা আরও 25 টাকা লাভ, মানে বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা। ঠিক তো, 25% লাভ। তাহলে 100 টাকা 25% কত? 25 টাকা। তাহলে 100 টাকায় যদি কেনা হয়, 25 টাকায় যদি লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত হলো? 125 টাকা। তাহলে এতটা ক্লিয়ার তো? কিন্তু এখন কী বলেছে, বলছে সেলিং প্রাইস ইজ ডবল, নতুন নিউ সেলিং প্রাইসটা কী হবে? এখন আমার নিউ সেলিং প্রাইস কত হবে? ডবল হয়ে গেছে। তাহলে 125-এর ডবল কত হবে? 250। 125-টা ডবল হয়ে গেছে, ঠিক তো? তাহলে 125 ডবল কত হবে? 250। আমি আবারও বলছি, ধরে নিলাম আমার কস্ট প্রাইস ছিল 100, তার উপরে 25% লাভ করে আমি সেল করেছি জিনিসটাকে, তাহলে 100/25% লাভ মানে হলো 125 টাকা হলো আমার বিক্রয় মূল্য। এখন নতুন বিক্রয় মূল্য বলেছে আগের বিক্রয় মূল্যের ডবল, তাহলে আগের বিক্রয় মূল্য ছিল 125, এখন ডবল করলো হলো 250। তাহলে এখন প্রফিট কত হলো? নিউ প্রফিট কত? অতএব নিউ প্রফিট কত? নিউ প্রফিট মানে সেলিং প্রাইস কত? 250 মাইনাস কস্ট প্রাইস কত ছিল? 100। নিউ প্রফিট কত হলো? 150 টাকা। কত টাকায়? 150 টাকা। কস্ট প্রাইসের উপর কত টাকায়? 100 টাকায় 150 টাকা। তার মানে পার্সেন্টেজে কত হবে? ওই 150%ই হবে। আবার বলছি, যেহেতু আমার নিউ প্রফিট হলো 150 টাকা, কত টাকায়? 150 টাকা, এই 100 টাকায়, কারণ কস্ট প্রাইসের উপর বের করতে হয়। 100 টাকায় 150 টাকা। আর পার্সেন্টেজে বের করার জন্য কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে। তাহলে 100 কেটে গেল, কত হলো? 150%। তা যেহেতু 100 টাকায় 150 টাকা প্রফিট, তার মানে 150%ই প্রফিট, ওই জন্য অত এই ক্যালকুলেশনটা না করলেও হবে। 100 টাকায় 150 টাকা প্রফিট মানে কি? 150%ই প্রফিট, পুরোটাই প্রফিট আমার, তাই তো? তাহলে আমি আরেকবার বলে দিই, তাহলে প্রথমে ধরে নিলাম আমার জিনিসটা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ছিল 100 টাকা, এর উপর যখন ব্যক্তি যখন জিনিসটাকে অন্য কাউকে বিক্রি করছে 25% লাভ করলো, তার মানে কত হলো? বিক্রয় মূল্য কত হলো? 125 টাকা, ঠিক তো? এবার বলছে আমি সেলিং প্রাইসটাকে ডবল করে দিয়েছি, তাহলে 125-এ ডবল করলে কত হয়? 250। তাহলে আমার নতুন প্রফিট কত হলো? 250-100 কত হলো? 150। তাহলে এই 150 টাকা কার উপর প্রফিট? কস্ট প্রাইসের উপর, মানে 100 টাকার উপর প্রফিট। আর পার্সেন্টেজের জন্য আমি 100 দিয়ে গুণ করলাম, তাহলে 100-100 কেটে গেলে কত পড়ে থাকলো? 150। বা এই 150 টাকা যেহেতু কত টাকায় প্রফিট? 100 টাকায়, তার মানে কি 100% মানে উপরে তো আমি বের করছি ক্যালকুলেশনটা, তার মানে যেহেতু 150 টাকা 100 টাকাটাই প্রফিট, তার মানে কি 150%ই প্রফিট। বা আমি এইভাবে এক লাইনে করে নিতে পারি। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আজকের আমি লাস্ট কোশ্চেন আটটা দেখাবো, দিয়ে আজকে সেশনটা আমি শেষ করবো। তাহলে আমি চলো বন্ধুরা দেখে নিই লাস্ট কোশ্চেনটা কী আছে। তাহলে এখানে কোশ্চেনটা কী বলেছে বন্ধুরা, না এ ম্যান সেলস এ নাম্বার অফ আর্টিকেল অ্যাট ₹5 ইচ, দেয়ার বাই ইনকার লস ₹2। বলছে একজন বিক্রেতা কিছু দ্রব্য আছে যেগুলো পার পিস 5 টাকা করে বিক্রি করেছে। পার পিস কিছু দ্রব্য আছে, সে দ্রব্যের সংখ্যাটা বা কোয়ান্টিটিটা বলা নেই,
যে কিছু পরিমাণ আছে, ধরে নিলাম এক্স পরিমাণ আছে, সেই এক্স পরিমাণ দ্রব্য প্রত্যেকটা দ্রব্যকে 5 টাকা করে যদি বিক্রি করে তাহলে তার লস হয় 20 টাকা। বলছে ইফ হি সোল্ড ₹7 হিজ প্রফিট কুড হ্যাভ বিন ডান ₹10। বলছে সে যদি 5 টাকার জায়গায় 7 টাকা করে প্রতিটা দ্রব্যকে বিক্রি করতো তাহলে দেখা যেত তার লসের জায়গায় উল্টে 10 টাকা লাভ হয়ে যেত। তাহলে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ আর্টিকেল সোল্ড, তাহলে বলছে টোটাল কতগুলো দ্রব্য বিক্রি করেছে। বোঝা গেল কোশ্চেনটা? আবার বলছি, এক বিক্রেতা কিছু পরিমাণ দ্রব্য বিক্রি করলো, কত টাকা করে বিক্রি করলো না প্রতিটার দ্রব্য, সাপোজ সে ধরে নিলাম যে সে কিছু পেয়ারা বা কিছু কমলা লেবু সে বিক্রি করছে, এবং সে প্রতিটা পেয়ারা যদি বিক্রি করে 5 টাকা হিসাবে তাহলে তার দেখা গেলো 20 টাকা লস হলো। কিন্তু দেখা গেলো ওই পেয়ারাগুলোই সে যদি 5 টাকার জায়গায় প্রতিটা 7 টাকা করে বিক্রি করে তাহলে উল্টাপাশ তার 10 টাকা লাভ হলো। তাহলে ওই বিক্রেতা কতগুলো আর্টিকেল সে বিক্রি করলো, মানে কতগুলো দ্রব্য বিক্রি করলো। বোঝা গেছে কোশ্চেনটা? তাহলে আমি কী করবো, তাহলে আমি এখন কী ধরে নেবো, যে লেট আমি আর্টিকেল নাম্বার অফ আর্টিকেলটা ধরে নিই, দ্রব্যের সংখ্যাটা ধরে নিচ্ছি, আর্টিকেল মানে দ্রব্য কত ধরলাম এক্স, তার মানে আমার এরকম আর্টিকেল কতগুলো আছে, এক্সট্রা আর্টিকেল আছে। এরপরে আমার যদি এই প্রত্যেকটা আর্টিকেলের দাম যদি 5 টাকা করে হয়, প্রথম কেসটা আমি ধরি, প্রত্যেকটা আর্টিকেলের দাম যদি 5 টাকা করে হয় তাহলে এক্সট্রা আর্টিকেলের দাম কত হবে, 5x। এতটা ক্লিয়ার তো? যে আমি প্রতিটা আর্টিকেল আমি কত করে বিক্রি করছি, 5 টাকা করে, তাহলে একটা আর্টিকেলের দাম যদি 5 টাকা হয় তাহলে এক্সট্রা আর্টিকেলের দাম কত হবে, 5x টাকা। এই 5x টাকায় বিক্রি করে তার লস কত হয়, 20 টাকা লস হয়। তাহলে সে যদি আরও 20 টাকা এর থেকে বেশি পেত তাহলে কি তার কোনো লস হতো না? হতো না, কোনো লস হতো না, কোনো লাভও হতো না, ঠিক তো? আমি আবারও বলছি যে আমার একটা আর্টিকেলের দাম 5 টাকা, তাহলে এক্সট্রা আর্টিকেলের দাম কত হলো, 5x টাকা। এই 5x টাকায় সেই সব দ্রব্যগুলোকে বিক্রি করে দিল এবং তার 20 টাকা লস হলো। তাহলে কী করলাম, সে যদি আরও 20 টাকা যদি বেশি পেত তাহলে তার কোনো লস হতো না, তার সেই দামটা কত হতো, 5x+20। তাহলে এই 5x+20 মধ্যে কোনো লাভও নেই, কোনো লসও নেই। এতটা ক্লিয়ার তো? এবার সেকেন্ড পার্টে চলে যায়। সেকেন্ড পার্টে বলছে ওই দ্রব্যগুলোকে সে যদি প্রতিটা 7 টাকা করে বিক্রি করতো তাহলে একটা আর্টিকেলের দাম যদি 7 টাকা হয় তাহলে এক্সট্রা আর্টিকেলের দাম কত হবে, 7x টাকা। ক্লিয়ার এতটা? তাহলে তার 10 টাকা লাভ হতো, তাহলে মানে এই 7x টাকায় বিক্রি করলে তার 10 টাকা লাভ হয়। তাহলে এখন যদি আমি 10 টাকা বাদ দিয়ে দিই তাহলে এইটার মধ্যেও কি কোনো লাভ লস আছে, না কোনো লাভ লস নেই, ঠিক তো? তাহলে এই সংখ্যাটার মধ্যেও লাভ লস নেই, এই সংখ্যাটার মধ্যেও কোনো লাভ লস নেই, তাহলে শতাংশ দুটো সমান বলতে পারি, এটা প্রফিট বা লস ছাড়া, এটা প্রফিট বা লস ছাড়া, তার দুটো শতাংশ কী হলো, সমান। তাহলে আমি এবার নর্মাল ক্যালকুলেশন করি, 5x 7x-এর দিকে গেলে -7x = -10, 20-তে দিকে গেলে -20, তাহলে কত হচ্ছে -2x = কত হচ্ছে -30, -- কেটে গেল, এক্স কত হলো 30/2, মানে কত হলো 15। তার মানে ওই ব্যক্তি কতগুলো দ্রব্য বিক্রি করেছিল, 15টা দ্রব্য বিক্রি করেছিল। ক্লিয়ার বন্ধুরা? আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যে ধরে নিলাম ওই বিক্রেতার কাছে এক্সট্রা আর্টিকেল ছিল, এরপরে ওই এক্সট্রা আর্টিকেল ও প্রতিটা 5 টাকা করে বিক্রি করলো, তাহলে একটা আর্টিকেলের দাম যদি 5 টাকা হয় এক্সট্রা আর্টিকেলের দাম কত হবে, 5x টাকা। এতে কী হলো, তার 20 টাকা লাভ হলো, সরি 20 টাকা লস হলো। তার মানে আমি যদি ওই 5x টাকায় বিক্রি করার পরেও যদি আরও 20 টাকা বেশি দামে বিক্রি করতাম তাহলে আমার সেই লসটা হতো না? তাহলে 5x+20 করলাম, তাহলে এই যে দামটা, এই দামটার মধ্যে কোনো লাভ লস কিছু নেই। সিমিলারভাবে আমি যদি একটা আর্টিকেল 7 টাকায় বিক্রি করি, এক্সট্রা আর্টিকেলের দাম 7x টাকায়, এই 7x টাকায় বিক্রি করলে আবার কী হচ্ছে, আমার 10 টাকা লাভ হচ্ছে। তাহলে আমি যদি 10 টাকাটা বাদ দিয়ে দিই তাহলে এই টাকার মতো কোনো লাভ লস নেই, তাহলে এই টাকার মধ্যেও লাভ লস নেই, এটার মধ্যেও লাভ লস নেই, তাহলে দুটো শতাংশের সমান বলতে পারি। তাহলে আমি সমান করে ক্যালকুলেশন করলাম, এক্সের ভ্যালু কত বেরোলো, 15। তাহলে আমার আর্টিকেলের সংখ্যা কত হলো, 15। বোঝা গেল? তাহলে ওই ব্যক্তি কতগুলো আর্টিকেল বিক্রি করেছিল, 15টা আর্টিকেল বিক্রি করেছিল, তাহলে এখানে উত্তরটা হলো 50। তাহলে বন্ধুরা, আজকে আমার প্রফিট লসের বেসিক যে ক্লাসটা ছিল, ফার্স্ট পার্ট, সেটা আমি আজকে শেষ করলাম এখানে। আমি পরবর্তী ক্লাস আমি সেকেন্ড পার্ট তোমাদের করাবো। তাই যদি আজকে ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পরবর্তী ভিডিওর তাড়াতাড়ি আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করে রেখো।